সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির তৃতীয় পর্যায়ের আন্দোলনের কর্মসূচি হিসেবে গণমিছিলে বিভাগীয় শহরসহ মোট ১৯ জেলায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্য জায়গায় নেতৃত্বে আছেন সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় জেলা ও মহানগরের নেতারা। গত ১০ ডিসেম্বর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে তৃতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার তৃতীয় পর্যায়ের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ আগস্ট প্রথম ধাপে জেলা পর্যায়ে এবং ১২ অক্টোবর থেকে প্রতিটি বিভাগে দ্বিতীয় ধাপে গণসমাবেশ করে দলটি। এদিকে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে শনিবার ঢাকা ছাড়া সব জেলা ও মহানগরে গণমিছিল হবে। গণমিছিলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী মহানগর ও জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনা মহানগর ও জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে রংপুর মহানগর ও জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ, সিলেট মহানগর ও জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গাজীপুর মহানগর ও জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, কিশোরগঞ্জ জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল। নোয়াখালী জেলায় নেতৃত্বে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, সুনামগঞ্জ জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নারায়ণগঞ্জ মহানগর ও জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, ফরিদপুর মহানগর ও জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বগুড়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, দিনাজপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান। চাঁদপুর জেলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, ভোলা জেলায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, যশোরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রাজবাড়িতে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান। ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের জন্য বিএনপিকে ২৪ ডিসেম্বরের কর্মসূচির তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে শুধু রাজধানীতে গণমিছিলের কর্মসূচির তারিখ পেছায় বিএনপি। ঢাকায় ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি।